Shambha, Shambha, Mahadevaya. Yoga, Yoga, Yogeshwaraya. Shambha, Shambha, Mahadevaya. Yoga, Yoga, Yogeshwaraya. Shambha, Shambha, Mahadevaya. Yoga, Yoga, Yogeshwaraya. Shiva, Shiva, Sarveshwaraya. Shambha, Shambha, Shiva, Shiva, Sarveshwaraya. Shambha, Shambha, Kala, Kala, Kala.
Shambho, Shambho.
Okay. Just sit still. দয়া করে চোখ খুলুন। নমস্কার সকলকে, যেখানেই থাকুন না কেন। তো আমি শুনলাম যে আমাদের কিছু স্বেচ্ছাসেবক এবং শিষ্যরা, যারা সুদূর চীন দেশ থেকে এই সৎসঙ্গে অংশগ্রহণ করছেন, তারা একটু দুঃখিত, কারণ গতকাল আমি উল্লেখ করি উহান ভাইরাস। আমি চাই আপনাকে বোঝাতে যে ভারতীয় ভাষায়, এমনকি একজন মানুষের জন্য, প্রায়শই আমরা বলে থাকি যেখান থেকে তিনি এসেছেন সেই জায়গার নাম, তারপর তাদের নাম। উদাহরণস্বরূপ, আমার নিজের বাবার নাম সাধারণত লেখা হয় বিভি বাসুদেব হিসাবে। বি বোঝায় বেঙ্গালুরু, যেটি জায়গার নাম, এবং লোকজন এভাবেই নামাঙ্কিত হন, পদ্মাজা, সোমাজা, শৈলজা, সবসময় নির্দেশ করে সেই জায়গাকে যেখান থেকে তারা এসছেন। তাই আমি দেখছি না এতে অপমানের কি আছে,
আমি সত্যিই বুঝিনি, এমনকি এখনও আমি অসমর্থ এটা দেখতে। আর আন্তর্জাতিক সংবাদমাধ্যম, আমি গতকাল শুনছিলাম তাদের এবং তারা সবাই ব্যবহার করছিলেন ওই শব্দটি, তেমন কিছু খারাপ মনে হয়নি। কিন্তু যাই হোক, আপনাদের খারাপ লেগে থাকলে আমরা একে শুধু ভাইরাস বলে ডাকবো, ঠিক আছে? কোনো ব্যাপার না এটা। আমি জানি না কি রাজনৈতিক আর অন্য ধরনের দিক এর মধ্যে লুকিয়ে আছে, তবে এটা স্বাভাবিক আমাদের জন্য কোনো কিছুকে ডাকা তার উৎপত্তিস্থলের নাম হিসাবে। তাই আমি মনে করি এটা খুবই স্বাভাবিক সব জায়গাতেই, বিশেষ করে ভারতীয় ভাষায় এটা করা। যাই হোক, তা পৃথিবীজুড়ে অতিক্রম হয়েছে দুঃখের সাথে 30,000-এরও বেশি মৃত্যু সমগ্র বিশ্বে, এবং সংখ্যাগুলো আরও বাড়ছে। বহু দেশ এগোচ্ছে দিনে 1,000-এর মতো মৃত্যুর হারের দিকে এই বন্দিদশার পরেও। আপৎকালীন হাসপাতাল প্রস্তুত করা হয়েছে সব জায়গায়, এসব কিছু সত্ত্বেও এটা ঘটছে। যুক্তরাষ্ট্র এগোচ্ছে সেদিকে, বেশ প্রবলভাবে ছড়াচ্ছে, 1,00,000-এরও বেশি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সংক্রমিত, মৃত্যুও ঘটতে শুরু করেছে। ভারত এখনও ঠিকঠাক আছে, কিন্তু এই সার্থকতার মূল কারণ হল জেলাস্তরে বন্দীকরণ, যেটা প্রশাসন করেছে। ভাগ্যবশত বিপুল সংখ্যায় জনগণ সায় দিচ্ছেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা হলো বড় শহরগুলো শ্রমিকেরা যারা গ্রাম থেকে আসেন ভারতের গ্রামাঞ্চল থেকে শহরে কাজ করতে, তারা ব্যাকুল হয়ে পড়ছেন বাড়ি ফিরতে, কারণ এনারা সংখ্যায় বেশিরভাগই পুরুষ যারা এভাবে আসেন, তাদের সাধারণত থাকে এক টুকরো ছোট জমি বাড়িতে বা গ্রামে। যখন তারা বেরোন 6-8 মাসের জন্য একটা শহরে কাজ করতে, মহিলারা দেখাশোনা করেন জমির এবং তারা গিয়ে ফিরে আসেন, কিন্তু তারা জানেন আর কোনো কাজ নেই এবং জীবনের ঝুঁকিও রয়েছে, এবং তারা জানেন না কি ঘটছে তাদের পরিবারের। তাই শ্রমিকদের এক বিশাল যাত্রা শহর থেকে গ্রামে ঘটছে। সরকার করছে যথাসাধ্য চেষ্টা তাদের জন্য হোটেল, খাবার, কিন্তু তারা এসব কিছু চান না, তারা শুধু ঘরে ফিরতে চান, যেটা দুঃখজনকভাবে এটা বোঝা যাচ্ছে তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা হয়তো বই নিয়ে যেতে পারেন শহরের ভাইরাস, এই শহরের ভাইরাসটিকে গ্রামাঞ্চলের ভারতে, যেখানে এই মুহূর্তে গ্রামীণ ভারতে এর খুব একটা উপস্থিতি নেই ভাইরাসটির ভারতের গ্রামাঞ্চলে, কিন্তু এই অন্য জায়গায় গিয়ে কাজ করা শ্রমিকেরা সেটি নিয়ে যেতে পারে। দক্ষিণ ভারতে কেরালা ছাড়া এটা বেশিরভাগ নিয়ন্ত্রণে রয়েছে, এটা বাড়ছে না, বন্ধ বা লকডাউন কার্যকরী হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটি হল আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনে আমাদের দেখতে হবে ভারতে কি হয়। এ সমস্ত নির্ভর করছে আমরা কি করি তার উপর, আমরা সকলে। কারণ মানুষের মনের একটা সমস্যা হলো কিছুদিন গেলে তারপর আমার কিছু হয়নি, তারা অসন্তুষ্ট হয়ে পড়বেন। কিছু হয়নি মানে কি? আপনি কি চান আপনার আশেপাশে লোকজন মারা যাক? সেটাই কি কিছু হওয়া? কিছু হয়নি মানে সবাই ঠিকঠাক আছে, এটা আত্মসন্তুষ্ট হওয়ার সময় নয়। এখনও সময় আসেনি শিথিল করে দেয়ার এই ন্যূনতম নিয়ম, যেটা চালু করা হয়েছে সবার জন্য। দয়া করে এটা যেন আমরা ধরে রাখি। সমস্ত বৈজ্ঞানিক পূর্বাভাস গণনা বলছে এটা লম্বা সময় হতে চলেছে, কিন্তু আপনাদের মধ্যে যারা অন্তত বিশ্বাস করেন, আপনারা আধ্যাত্মিক পথে রয়েছেন, এটাই সঠিক সময়। কারণ আজকের পৃথিবীতে যেখানে ক্রমাগত আঘাত আসছে শব্দ, রং, দৃশ্য
ইত্যাদির আমাদের অনুভূতির ওপর এই অর্থে যদি আপনি এখানে 100 বছর আগে থাকতেন তো আপনি চারপাশে দেখতেন শুধু সবুজের সমারোহ, বাদামি মাটি আর নীল আকাশ। এর থেকে নাটকীয় কিছু দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হতো সূর্যাস্তের জন্য বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যোদয়ের জন্য। দিনের বাকিটা সময় এরকমই থাকত। এখন আর সেরকম নয়। যদি আপনি টিভি চালান সর্বক্ষণ রঙের সমারোহ, বা আপনার ফোন চালু করলে সারা ব্রহ্মাণ্ড সেখানে ঘটে চলেছে, কোনো কিছুই যা আপনি দেখতে চান তা সমস্তই সেখানে রয়েছে। তো যে পরিমাণ দৃষ্টির মাধ্যমে সংগৃহীত তথ্য আর শব্দের মাধ্যমে নেওয়া তথ্য এত প্রকট আজকাল যে অন্তর্মুখী হওয়া প্রায় অধরাই রয়ে গিয়েছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। এটা বেশ ভালো সময় নিজেকে যাচাই করার আর এই সুযোগে সদ্ব্যবহার করার। যোগে এক মাত্রা রয়েছে অষ্টাঙ্গ যোগে। তো অষ্টাঙ্গ যোগ যেমন কিছু মানুষ ভাবেন তেমন কোনো ব্র্যান্ড নয়। অষ্টাঙ্গ যোগ মানে অষ্ট অঙ্গের যোগ, 8টি অঙ্গ। তার মধ্যে 1 অঙ্গ হল প্রত্যাহার। প্রত্যাহার মানে আপনি ইন্দ্রিয়গুলোকে বাইরের থেকে বিচ্ছিন্ন করে অন্তর্মুখী করার চেষ্টা করছেন। আজকের যুগে মানুষ এমনকি সেটাও বুঝতে পারে না সেটা কি। তো আপনারা যারা সাধনার মধ্যে দিয়ে গেছেন, এটা অনুভব করেছেন, এমনকি যখন আমার সঙ্গে ব্যাপারটা ঘটেওনি, যখন আমি যখন জঙ্গলে চলে যেতাম শুধু জঙ্গলটাকে উপভোগ করার জন্য আর হাঁটার জন্য, সপ্তাহের পর সপ্তাহ একা একা হাঁটতে হাঁটতে আমি জঙ্গলে, এটা অনুভব করেছিলাম যে কোনো মানুষের মুখ না দেখাটা কয়েক সপ্তাহের জন্য আপনাকে এমন কিছু একটা করে দেয় যা অবিশ্বাস্য। সেখানে বন্য জন্তুরা ছিল কিন্তু কোনো মানুষের মুখ ছিল না সপ্তাহের পর সপ্তাহ। তো আমি আমার শরীরতন্ত্রে ভীষণ আলাদা কিছু একটা লক্ষ্য করলাম, এক ধরনের শক্তি এবং উচ্ছ্বাস, যা মনে হলো যেন আমি মাটির থেকে কয়েক ইঞ্চি ওপরে হাঁটছি, এরকম অনুভূতি। যদিও অধিকাংশই সেই সপ্তাহগুলিতে আমি বেশিরভাগটাই অভুক্ত থাকতাম। না, আমি হাসছি সেই খিদের কষ্টের কথা ভেবে, কারণ সেগুলো বেশ কষ্টদায়ক ছিল। কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে এমনভাবে শক্তি সঞ্চারিত হতো যেন কয়েক ইঞ্চি ওপর দিয়ে হাঁটতাম মাটির, এই ধরনের অনুভূতি। আমি বুঝতে পারতাম এটা যখন আমি দেখতাম গাছপালা, জীবজন্তু, সে নিবিষ্ট থাকাটা এক ধরনের, শুধু তাকিয়ে থাকা, তারিফ করা অথবা শুধুই তাকিয়ে থাকা, এটা যা তার জন্য। কিন্তু যখন কোনো মানুষের মুখের দিকে তাকাবেন, জেনে কিংবা অজান্তে এক ধরনের কার্যকলাপ চলতে থাকে, পছন্দ অপছন্দ, সমর্থন প্রত্যাখ্যান, এত কিছু ঘটে। এমনকি আপনাকে এর মধ্যে যোগদানও করতে হবে না, কারোর দিকে তাকালেই এটা ঘটতে থাকে। এটা সেই সময় থেকেই যখন আমি চোখ বন্ধ করে থাকতে লাগলাম আরও বেশি বেশি, কারণ আমি যদি ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে থাকি সারা দিন, সচেতনভাবে বন্ধ করে ঘুমিয়ে নয়, দেখবেন এক নতুন মাত্রার শক্তি এসেছে আপনার মধ্যে। এটাই বোঝাচ্ছে প্রত্যাহার বলতে, যে আপনি তুলে নিয়েছেন ইন্দ্রিয়ের সংযোগ জগতের সাথে এবং একে অন্তর্মুখী করেছেন। এটা সঠিক সময় আপনি যেখানেই থাকুন পরীক্ষা নিরীক্ষা করার এটা নিয়ে। সমস্ত দিন যদি নাও হয়, দিনে ধরুন 6 ঘন্টা বা 12 ঘন্টা কিংবা যতটা সম্ভব আপনার পক্ষে, আপনি এমনকি শুরু করতে পারেন 1 ঘন্টা বা 2 ঘন্টা দিয়ে, শুধু আপনার চোখ বন্ধ রেখে কোনো কিছুর দিকে না তাকিয়ে। প্রথম দিকে আপনার মন হয়তো চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে, একে সামলানোর চেষ্টা করবে না, একে যেতে দিন,
যেখানে ইচ্ছা আমি বোঝাতে চাইছি সে কোথাও যায় না, শুধু পুরনো জিনিস আবার দেখাতে থাকে। ও আমার মন অন্য কোথাও চলে গেছে। না, আপনার মন কোথাও যায় না। এই বিভ্রান্তিটাকে আপনাকে ভাঙতে হবে যে আপনি বিশ্বাস করেন যে মনটা কোথাও চলে গেছে। এর মানে আপনি ভুল করছেন মানসিক প্রক্রিয়াকে অস্তিত্বশীল বাস্তব বলে। মানসিক প্রক্রিয়া কেবল আপনার তৈরি নিজের পরিচালিত এক বাজে সিনেমা যেটা আপনি চালাচ্ছেন আর ভাবছেন যে এটা সত্যি। এখন উপযুক্ত সময়, এটা সঠিক সময় যে আপনি এটা করার চেষ্টা করছেন। একটা দিনে কিছুটা সময়, সে যাই হোক না কেন, আপনি চোখ বন্ধ করে বসুন। কিন্তু কিছু ঘটল, কেউ কোনো শব্দ করল, কেউ কিছু করল, এরকম নয়। বিশেষত আপনি যদি মনে করেন গুরুত্বপূর্ণ কিছু ঘটছে, আপনি অবশ্যই চোখ বন্ধ করবেন। হ্যাঁ, কারণ সংযোগ পৃথিবীর সঙ্গে সচেতনভাবেই করতে হবে, এটাই সব। যদি পৃথিবীর সঙ্গে জড়িত থাকাটা সচেতনভাবে হয়, তাহলে আপনি যতই জড়িত থাকুন সেটা আপনার শান্তি নষ্ট করবে না বা পাগল করে তুলবে না। যখন আপনার জড়িত থাকাটা বাধ্যতামূলক প্রতিক্রিয়াবশত, তখন দেখবেন অতি তুচ্ছ জিনিসও মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। বেশিরভাগ মানুষ শুধু রোজগার করছে, সংসার চালাচ্ছে, একদিন মারা যাচ্ছে। এর জন্য কি হাঙ্গামাই না পোহাতে হচ্ছে মানুষকে, অবিশ্বাস্য। এমনকি সেটা ন্যায্যও নয়, শুধু সাধারণ জিনিস যা অন্য সব প্রাণীরাও করছে। এখন এই চড়াই পাখিগুলোকে দেখুন। ইভিনিং ফ্যামিলি অ্যাফেয়ার্স, দে আর সেটলিং। সন্ধ্যাবেলা পারিবারিক বিষয়ে তারা মীমাংসা করছে পাখির বুদ্ধি নিয়ে। কিন্তু তারা এটা নিজেদের মতো করে সামলে নিচ্ছে। আর মানুষের কত বড় মস্তিষ্ক খ্যাপামি করছে, কারণ তাদের পৃথিবীর সঙ্গে জড়িয়ে থাকা বাধ্যতামূলক, সচেতনভাবে নয়। এখন উপযুক্ত সময় আপনার জন্য এটা নিয়ে পরীক্ষা করার যে আপনি কিছু প্রত্যাহার আনুন আপনার জীবনে। আপনি যেখানেই থাকুন আর যেই হন, কিছু আসে যায় না। এর জন্য কোনো প্রশিক্ষণের দরকার নেই, শুধু চোখ বন্ধ করে বসুন। ঠিক আছে, আপনার মন দৌড়ে পালাতে চায় দৌড়াতে দিন, আটকানোর চেষ্টা করবেন না, কারণ এতে কোনো ব্রেক নেই, তিনটে প্যাডেলই এক্সেলারেটর। যেভাবেই আপনি স্পর্শ করুন না কেন, এটা আরও জোরেই দৌড়াবে, তাই কিছু করবেন না, এটা দৌড়াবে। এটা দৌড়াবেই, কারণ এতে আছে বিশেষ কার্মিক গতিবেগ। আপনি যদি কিছুক্ষণ একে ছেড়ে রেখে দেন এর প্রতি যত্ন না নিয়ে, এর গতি ধীর হয়ে যাবে, তারপর থেমে যাবে। দুশ্চিন্তা করবেন না মন থামানো বা না থামানো নিয়ে। আমি যা বলছি তা হল, মনকে বাইরের পৃথিবীর সাথে জড়িত করবেন না যতটা সময় সম্ভব আপনার পক্ষে। শুরু করুন এক ঘন্টার জন্য, তারপর তাকে ঠেলে ছয় থেকে বারো ঘন্টায় নিয়ে যান। আপনি দেখবেন আপনার প্রয়োজনীয় শক্তি তৈরি হয়েছে শিখরে পৌঁছানোর জন্য। এখন সবথেকে বড় সমস্যা হল, কেন মানুষ নিজেদের মধ্যে আনন্দময় আর উচ্ছ্বসিত থাকতে পারেন না, তিন মিনিট আনন্দপূর্ণ থাকার পরেই সেটা প্রশমিত হয়ে যায়। ওরকম আসলে সমাজে এরকম বলা হয়। সামাজিকভাবে মানুষ বিশ্বাস করেন যে আপনি যদি আজ খুব উচ্ছ্বসিত এবং আনন্দময় হয়ে ওঠেন, তবে কাল আপনি দুঃখে থাকবেন। এরকমই সাধারণত বলা হয়ে থাকে সমাজে। এত খুশি হয়ো না, কারণ কাল তোমার কপালে দুঃখ আছে। কারণ তাদের ব্যাটারিগুলিই ওরকম, যে আজ যদি তারা খুব উচ্ছ্বসিত হয়, তবে কাল তারা বিষাদগ্রস্ত হয়ে পড়বেন। তাই প্রত্যাহার হল একটা মূল উপাদান, যার দ্বারা এমন একটা শক্তিতন্ত্র তৈরি করা যায় যেটা জীবনের যে কোনো অভিজ্ঞতাকেই সহ্য করতে পারে আর আপনাকে ভেঙে পড়তে দেয় না, পরিস্থিতি যাই হোক না কেন। এটা সঠিক সময় প্রত্যাহারের সাহায্য নেয়ার। জরুরি বিষয় হল, আপনি যদি আপনার চিন্তাধারার সঙ্গে যুক্ত হন, সেটা কিন্তু আভ্যন্তরীণ নয়, এটাও এক ধরনের যোগাযোগ বাইরের জগতের সঙ্গে। না না, আমি কারোর মুখের দিকে চাইনি, আমি শুধু ভাবছিলাম, এটাও এক ধরনের বাহ্যিক জগতের সঙ্গে যোগাযোগ, কারণ আপনার চিন্তাধারা আপনার নিজস্ব নয়। চিন্তার বিষয়বস্তু সবই বাইরের জগতের। আপনি নিজের মস্তিষ্কেই একটা ব্যক্তিগত জগৎ চালাচ্ছেন।
কিন্তু কোনো ব্যক্তিগত জগৎ হয়ই না, অস্তিত্বে একটাই জগৎ আছে। হয় আপনি এর মধ্যে আছেন আর নয় নেই। আপনার ব্যক্তিগত দুনিয়াটা একটা পাগলা গারদ যেটা আপনি সৃষ্টি করেছেন। হয়তো কখনো কখনো এটা আপনাকে আনন্দ দেয়, কিন্তু একটা কাল্পনিক জগতে বাস করাটা সবসময়ের জন্য হতে পারে না। বিশেষ করে বুঝলেন, লোক যেমন সবসময় বলে থাকে আমার মোহ ভেঙে গেছে, এটা আমার আশীর্বাদ যে আপনি মোহমুক্ত হন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ মোহমুক্ত মানে আপনি সবরকম মোহ থেকে মুক্তি পেয়েছেন, এটি কি আপনার জীবনে গোড়াতেই হওয়া উচিত নয়? এটা যত শীঘ্র সম্ভব হওয়া উচিত যে আপনার সব মোহমায়া ভেঙে গেছে। আমার আশীর্বাদ হল আপনি যেন এই সৃষ্টির চমৎকার সৌন্দর্যে জীবনযাপন করেন, নিজের জগতে নয়, সেটা এখন যতই মিষ্টি লাগুক। দয়া করে প্রশ্ন। সদ্গুরু, প্রথম প্রশ্ন হল জর্ডানোর থেকে। নমস্কার সদ্গুরু, উনি কোথায় থাকেন, আমরা কি এটা জিজ্ঞেস করতে পারি কি না? না, এটা বলা নেই সদ্গুরু, সোশ্যাল মিডিয়া প্রশ্ন, আমরা জিজ্ঞেস করতে পারি না, কারণ আমরা জানতে পারি না ওনারা কোথা থেকে এসছেন। এই জগতে যোগী হয়ে থাকাটা যদি এতটাই আনন্দময় এবং সুখের হয়, তবে আমরা পুনর্জন্মের এই চক্র থেকে কেন পালাতে চাই? আপনার সরিয়ে নেওয়া উচিত পালানো শব্দটা। তো আমি প্রশ্নটা আপনাদের সকলকে করছি, কারণ আমি নিশ্চিত আপনারা সকলে স্কুলে গেছেন, তা আপনাদের কয়েকজনের জন্য হয়তো স্কুল সেরকম মনোরম অভিজ্ঞতা ছিল না, কিন্তু অনেকেরই জন্য স্কুল ভালো অভিজ্ঞতা ছিল। বিশেষ করে আপনারা যারা পড়াশোনায় অত মনোযোগী ছিলেন না, প্রথম হতেই হবে এরকম নয়, আপনারা বন্ধুদের সান্নিধ্য উপভোগ করতেন, খেলাধুলো আর মজা করতেন, যাই হোক স্কুল ভালো অভিজ্ঞতা ছিল। তাই আপনারা যখন স্কুল পাশ করলেন, আপনারা কি স্কুল থেকে পালিয়ে গেলেন না স্কুল থেকে পাশ করলেন? আমরা জানি না, হয়তো জর্ডানো স্কুল থেকে পালিয়ে গেছিল, তার মানে ও পাশ করেনি। সাধারণত বেশিরভাগ মানুষ পাশ করেন, তারা জীবনে পরবর্তী ধাপে এগিয়ে যান। আপনি যখন স্কুলে থাকেন, যত ভালো স্কুলই হোক না কেন, আপনি কি কলেজে যেতে চাইবেন? নিশ্চয়ই, এটাই মানুষের প্রকৃতি। এখানকার জীবন যতই ভালো হোক, আমরা জীবনে পরের ধাপটায় যেতে চাই। কোনো কিছু ভালো, তাই আমি সারা জীবন সেটাই করব, এটা খুব নির্বোধের মতো জীবনকে দেখা। এই চিন্তাটাই আসছে, কারণ জীবন আপনার জন্য অসাধারণ সেটা নয়, আসছে ভয় থেকে, অজানায় পাড়ি দেওয়ার ভয় থেকে, পুরোপুরি অজ্ঞাত, সম্পূর্ণভাবে অজ্ঞাত। একবার এরকম হয়েছিল যে খারাপ সময় আসলো, শঙ্করম পিল্লাই মজুরের কাজ নিল, নির্মাণ কার্যের মজুরের কাজ, সে ইঁট বইছিল ওপরে, অনেকতলা ওপরে। তারপর আরেকজন সাথী মজুর যে তার সাথে কাজ করছিল, লক্ষ্য করল শঙ্করন পিল্লাই হেডমিস্ত্রি যা বলেছেন তার থেকে বেশি ইঁট বয়ে নিয়ে যাচ্ছেন, বেশি। সবাই আটটা ইঁট নিয়ে যাচ্ছে, শঙ্করন পিল্লাই ১২টা ইঁট নিয়ে যাচ্ছে। যাই হোক, আটটা ইঁটই খুব ভারী, আর আপনি অনেকতলা উপরে এগুলি বয়ে নিয়ে যাচ্ছেন, ওখানে তারা ওগুলি নামিয়ে দেন, তারপর এগুলি গোনা হয়, খালি হাতে নেমে আসাটাই আনন্দ। তো দুপুরের খাবারের সময় অন্য মজুরটি শঙ্করন পিল্লাইকে জিজ্ঞাসা করল, তুমি ১২টি ইট কেন নিয়ে যাচ্ছ, ওরা তো কেবল ৮টা চেয়েছে, তুমি ৮টা বইলেই পুরো মজুরি পাবে, কেন তুমি ১২টা বইছ? শঙ্করন পিল্লাই বলল, তুমি জানো না কোথাকার বোকা ওই হেডমিস্ত্রি, আমি একগুচ্ছ ইঁটকে ওপরে নিচে করেই চলেছি।
অসাধারণ। এরকম অনেক লোকজন আছেন যারা এরকম ওই একই জিনিসকে নিয়ে ওঠানামা করে চলেছেন, পুনরায় জন্ম পুনরায় মৃত্যু হয়েই চলেছে। এটা হচ্ছে তার কারণ হল জীবন দয়াশীল, সৃষ্টি করুণাময়। এটা আপনার স্মৃতির মাঝে পর্দা তৈরি করে রেখেছে। এগুলো যদি ভেঙে যায় আপনি এখনই অত্যধিক দুর্দশাপূর্ণ হয়ে পড়বেন। আপনি যখন বুঝবেন আপনি সেই একই বোকামো বারবার করে চলেছেন, 100 বার করে চলেছেন, তারপরেও একই ভুল করছেন, এই একই অজ্ঞতার জন্য আপনি নিজেকে পদাঘাত করতে চাইবেন। তো একজন যে এই আবরণকে ভেঙে ফেলেছে, এরপরেও শোচনীয় হয়ে পড়েনি, তার জন্য সেজন্য বর্তমান অস্তিত্বের বাইরে একজনের স্মৃতি ভাণ্ডার উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রথমে চাই খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক কাঠামো, আধ্যাত্মিক নয়, মানসিক কাঠামো। কারণ আপনার যদি শক্তপোক্ত মানসিক কাঠামো না থাকে, যখন পর্দা খুলে যাবে তখন আপনি এক ভাঙা মনের মানুষে পরিণত হবেন। যখন মানুষ এক জীবনের অভিজ্ঞতাতেই ভুগছেন, এই জীবনটাকে পুরোপুরি কাটাননি, তারা কেবল 30 পেরিয়েছে, তারা তাদের চিন্তাভাবনা অনুভূতি স্মৃতি নিয়ে ভুগেই চলেছেন। যদি 3 জন্মের স্মৃতি খুলে দেয়া হয়, আপনি বিশ্বাস করেন তারা এটি সামলাতে পারবে? তারা পুরোপুরি স্তব্ধ হয়ে যাবেন। তো এই জীবনের করুণার জন্য, সৃষ্টির দয়ার জন্য স্মৃতিগুলোকে স্তরে স্তরে রাখা হয়েছে। আপনি বুঝতে পারছেন না যে আপনি সে একই ভুল বারবার করে চলেছেন। যত সুন্দর যত উচ্ছল প্রাণময় এটা হোক না কেন, আপনি যদি একই জিনিস বারবার করতে থাকেন, আমি একটা কাজ করব, আপনার যেটা প্রিয় গান সেটা বাজাবো, এখানে নয়, বাজাবো আপনার মনে, না থেমে, পরের 21 দিন। ওই অসামান্য সঙ্গীতেই আপনি পাগল হয়ে যাবেন, কারণ ওটি অনবরত বাজতে থাকবে। যে কেউ এটা বুঝতে পারে যে একই জিনিস বারংবার ঘুরে চলেছে, স্বাভাবিকভাবেই এই চক্রকে ভাঙতে চাইবে। এরম নয় যে আপনি পালিয়ে যেতে চাইছেন, আপনি ওগুলোকে অতিক্রম করার একটি সিঁড়ি খুঁজে পেয়েছেন। আপনি যদি যান, আপনি যদি জীবনের এক পর্যায়ে ছেড়ে আরেকটি পর্যায়ে যান, সেটাকে পালিয়ে যাওয়া বলে না, সেটাকে বলে উত্তরণ বা মুক্তি।